উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কেন ভাই তোমরা বিষয়নরা বিধর্মেন্দ্রের জন্য প্রাণ দিচ্ছ? তোমার দেশ, তোমার জন্মভূমি যে ইংরেজদের অপমানে অত্যাচারে কাঁদছে, মাতৃভূমি স্বাধীনতার জন্য প্রাণ দানই বীরের কর্তব্য। ক্যান্টনমেন্ট থেকে কর্নেল সিম্পসন দিল্লির আর্মি হেডকোয়ার্টার্স একটা সিক্রেট নোট পাঠিয়ে, তাতে আছে যে জমাদার রামমূর্তির কথা অনুযায়ী জানা যাচ্ছে যে ভারতের বিপ্লবীরা একটা সাংঘাতিক কিছু পরিকল্পনা করছে যাতে ইংরেজ রাজত্ব বিপন্ন হয়ে যায়। আর্মি হেডকোয়ার্টার সঙ্গে সঙ্গে নোটটা ভাইসরয়ের হোম ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়েছে। আর ন্যাচুরালি হোম সেক্রেটারি ইমিডিয়েটলি টেক অ্যাকশন বলে প্রত্যেক প্রভিন্সের সার্কুলার পাঠিয়ে দিয়েছে। কিন্তু কলকাতার আইবি অফিসে, আই মিন আমাদের এই লর্ডস ন্যারোডের পলিটিক্যাল ফাইলে এমন তো কোনো রিপোর্ট নেই। তাছাড়া বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের কড়া নজরে রাখা হয়েছে। স্টিল স্যার, আমি সব্যসাচী মল্লিককে ঠিক বিশ্বাস করি না। হি ক্যান ডু মিরাকলস। তাহলে আপনি নাম্বার টুর পলিটিক্যাল এজেন্টকে বলুন বিপ্লবীদের সম্বন্ধে কিছু খোঁজ খবর দিতে। আমি অলরেডি বলে দিয়েছি স্যার। আর তাছাড়া আর্মি ইন্টেলিজেন্সকে খবরও দিয়েছি যে রামমূর্তিকে একটু সাবধানে রাখছি। মানে বিশ্বাসঘাতক রামমূর্তি খুন হয়ে যেতে পারে। কিছু বলে দিয়েছে বাবুজি, ইংরেজরা খবর শুনবে। আমার এতদিনের পরিশ্রম স্বপ্ন সব একটা লোকের পুলিশ তুলে নষ্ট হয়ে যাবে। রঘুবীর, তোমরা যদি আমাকে ভরসা দাও তাহলে আমি আরেকবার চেষ্টা করে দেখি। বলো তোমরা কি দেখে আছো, সবাই একসঙ্গে বিদ্যুতের ঘোষণা করো, আমি তোমাদের বাইরে থেকে মদত দেবো। অসম্ভব বাবুজি, হয় না, হতে পারে না। মতে সিং, মতে সিং। রঘুবীর, অন্তত একটা একটা ক্যান্টনমেন্ট আমরা বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করি, দেখবে সবাই ইন্সপায়ার্ড। ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম অফ ডেথ। রঘুবীর, কি করে বিদ্রোহ করবো বাবুজি? ইংরেজ সৈন্যরা ভারতীয় সিপাহীদের কাছ থেকে সব অস্ত্র কিনে নিয়েছে, আমাদের হাতে কোনো অস্ত্র নেই। Don't try to move. Words will blow you into pieces. Down your arms. সচিব মলিক, নীলকান্ত যোশী, কৃষ্ণ বর্মা, লালা পরমানন্দ, কৃষ্ণ শুকল, রাজু শঙ্কর। The jury has returned their unanimous verdict of guilt of the charge under Section 121 Indian Penal Code for attempting to wage war against the King Emperor. I accept the verdict and convict the said persons under Section 121 Indian Penal Code. And I sentence Sabyasachi Malik, Nilokanta Joshi, and Krishna Varma to be hanged by their necks until they are dead. Oh,
কালকের অপারেশন গ্র্যান্ড সাকসেস। আমার তো মনে হয় সব মিলিয়ে প্রায় 3.5 লাখ টাকা হবে। তার মানে ডাক্তারের অনুপস্থিতিতে আমি পার্টির লিডার। মিস্টার আয়ার, আপনি ডাক্তারের ডায়মন্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিলেন? ইয়েস প্রেসিডেন্ট, ওদের সবকিছুই রেডি। ডাক্তার এসে ড্রিম সিগন্যাল দিলে পরে আর্মস নিয়ে জাহাজ রওনা হবে। ডাক্তারের খবর কি প্রেসিডেন্ট? তিনি ভারতবর্ষের সমস্ত বিপ্লবীদের অর্গানাইজ করে রেঙ্গুনে ফিরে আসছেন। কবে ফিরছেন? পরশু। দা আপনি এখানে অথচ আমি কিছুই জানি না। দিন পনের হলো এসেছি। তোমার মা ঠিকানা দিয়ে দিয়েছিলেন তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। বসু বসু, কেমন আছো? আপনাদের আশীর্বাদে বেশ ভালোই চলছে। তারপর কি ব্যাপার, আপনি হঠাৎ কলকাতা থেকে এলেন মনে? ডিউটি রে বাবা, ডিউটি। সব্যসাচী মল্লিকের নাম শুনেছ? তাকে ধরার চেষ্টা হচ্ছে। সব্যসাচী মানে যিনি পুনার জেল ভেঙে পালিয়েছিলেন? ওরে বাবা, তুমি তো সাংঘাতিক বিপ্লবী। হ্যালো জগদীশ। ও আচ্ছা, আমি এক্ষুনি জাহাজ ঘাটে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তুমি আজ এসো, মাঝে মাঝে খোঁজ খবর নিও, আমিও তোমার খোঁজ নেবো। তাহলে চলবো। আচ্ছা, হ্যালো ইয়েসা। স্যার পাক্কা খবর, এই জাহাজেই সব্যসাচী আসছে। উই আর ডেফিনেট। না স্যার, পালাতে পারবে না। চারটে পুলিশ লঞ্চ যাতে ঘিরে নিয়ে আসছে। রাইট স্যার, রাইট স্যার। মহাপাত্র, গাঁজা খাও না। না হুজুর। তাহলে এই বস্তুটি তোমার পকেটে এলো কি করে? ওই পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে যদি কারো কাজে লাগে তাই পকেটে রেখে। আর দেখি, না না, আমার মনে হচ্ছে এই দিক দিয়ে গাড়ি, আমার মনে হচ্ছে এই দিক দিয়ে বলে। আপনারা সবাই যাবেন কিন্তু? ডাক্তারবাবু বলেন তোমরা যদি কারখানার আসল শক্তি। নিশ্চয়ই। তোমাদের কত কষ্ট বলো। নিশ্চয়ই। ইংরেজ মালিকের আর কত অত্যাচার সহ্য করবে তোমরা? কেন সহ্য করবো? কালি মেশিনের একটা বল্টু ঢিলে করে রাখবো, দেখবে সব ফর্চা। তোমাদেরই ক্ষতি হবে, কি করতে হবে না করতে হবে তার জন্য ফরমাটি মিটিং ডাকা হয়েছে। তোমরা সবাই যাবে, যাবে কিন্তু। জীবন একটা ভারতীয়, এদের কোনোদিন ভালো করা যাবে এটা তুমি বিশ্বাস করো? দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এরা। ডাক্তার বলেন এদের উন্নতি না হলে দেশে কোনোদিন ভালো হতে পারে না। তোমাদের ডাক্তার সত্যি কথাই বলেছেন, এদের উন্নতি দরকার। ডাক্তার কখনো ভুল বলেন না। আচ্ছা ভারতী, তুমি তো ডাক্তারকে কোনোদিন দেখোনি, তাহলে এত বিশ্বাস কি করে এলো? শুধু বিশ্বাস নয়, ভক্তি। সুমিত্রদের মুখে ওর কথা এত শুনেছি, ওকে না দেখলে মনে হয় খুব ছিলাম। জানো ভারতী, তোমাদের মুখে ডাক্তারের কথা শুনে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে।
জার্মান কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। আর আপনি খবর পাঠালে সেলিবিস আইল্যান্ড থেকে রেঙ্গুনে চলে আসবেন। ওদের লাস্ট ইনস্টলমেন্ট কত টাকা দিতে হবে? কত হয়েছিল? 20 লক্ষ টাকা। কোথায় দিতে হবে? রেঙ্গুন অফিসে। ব্রজেন্দ্র, টাকাটা তুমি আমাকে দিয়ে দিও। আর মিস্টার আয়ার, আপনি হেড হাইমা একটু খবর দিন যে টাকাটা আমি ওকে রেঙ্গুনে দিতে চাইছি না। কোন জায়গায় দেবেন আমাকে বলুন, আমি জানিয়ে দেবো। বলার একটু অসুবিধা আছে। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? বিশ্বাস অবিশ্বাসের কথা না ব্রজেন্দ্র, এটা প্ল্যানিং। আপনাদের মতো সবসময় আমি ওকে ব্লাইন্ডলি সাপোর্ট করতে পারি না। আপনি ভুল করছেন ব্রজেন বাবু, আমারও তাই মনে হয়। ডাক্তার যখন বলি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। চলুন চলুন যাওয়া মিস্টার আয়ার, আসুন আসুন। এই সমস্ত আলোচনা আমার এখানে ভালো লাগছে না। দাদা, একটা কথা বলবো? রাগ করতে পারবে না কিন্তু। বলো। আচ্ছা, ইংরেজির সাথে তোমার কখনোই সৈন্য হতে পারে না? না, আমার চেয়ে বড় শত্রু ওদের আর নেই। কারোর শত্রুতা, কারোর অকল্যাণ তুমি কামনা করতে পারো, এ আমার ভাবতেও খারাপ লাগে। ও ভারতে এত খাইয়েছো, কথা বলতে পারছি না, ঘুম পাচ্ছে। কথা এড়ালে তো চলবে না, আজকে তোমায় বলতেই হবে। বলো না দাদা, বলো না। আচ্ছা দাদা, আমরা তো দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা চাই। তফাৎ হলো তোমরা চাও, আমি দাবি করি। দাবি না মানলে জোর করি, বিদ্রোহ করি। এত বড় ইংরেজ শক্তিকে তুমি গায়ে জোরে তলাতে পারবে, এ তুমি সত্যি বিশ্বাস করো দাদা? করি। আমি বিশ্বাস করি না এই পাগলামি। এত বড় রাজশক্তির বিরুদ্ধে তোমার বিপ্লবী দল কতটুকু? ভারতে বিপ্লব মানে কাটাকাটি রক্তারক্তি নয়, বিপ্লব মানে অত্যন্ত দ্রুত আমূল পরিবর্তন। আচ্ছা দাদা, বিপ্লব ছাড়া যে স্বাধীন করার অন্য কোনো পথ নেই? এত বড় হিংসের আগুন বুকের মধ্যে জ্বালিয়ে তুমি আর যাই করো, দেশে ভালো করতে পারবে না। দেশের ভালো করার দায়িত্ব অন্য লোকের আছে ভারতী, তাদের আমি শ্রদ্ধা করি। আমি শুধু ভার নিয়েছি দেশ স্বাধীন করার। দুটো জিনিস আমার বুকের আগুন নিভবে, এক আমার চিতাভস্মে, আর এক ভারতবর্ষের স্বাধীনতা। সুমিত্রা খুব দুঃখ করছিলেন। কেন? ওকে কেন খবর দাও নি? তাহলে উনি আসতেন। কতদিন তোমার সাথে দেখা হয়নি, তোমার শরীর কেমন আছে? বলছিলেন তুমি যেন সাবধানে চলাফেরা করো। সুমিত্রাদি কিন্তু তোমার জন্য খুব চিন্তা করেন দাদা। একটা কথা বলবো দাদা, ছোট বোনের অন্যায় কিন্তু ক্ষমা করতে হবে। বলো। সুমিত্রাদি তোমার কি, কোথায় পেলে ওকে? না না, হাসলে চলবে না, আজ তোমার বলতেই হবে। বলো না দাদা, বলো। সে তো অনেক কথা। বলো না, আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকদিন বলবো। না আরেকদিন না, আজকেই বলো। আরে কি মুশকিল বলছি, আরেকদিন বলবো? না আজকেই বলো, আজকে তোমার বলতেই হবে, আমি শুনতেই তোমার ছাড়বো না। বলো না দাদা, বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার বলতে হবে না। আর কোনোদিন তোমাকে আমি জিজ্ঞেস করবো না, সত্যিই তো। আমাকে বলবে কেন, আমাকে তুমি বিশ্বাসই করো না? দেখো বিপদে ফেললে মেয়েটা। আচ্ছা শোনো শোনো, আমি তখন পুনা জেলে ফাঁসির আসামি, জেল ভেঙে পালালাম। তারপর নানাভাবে নানা ছদ্মবেশে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এলাম বেটা। Oh, my God.
রোজ রোজ দল সঙ্গা দেখি কিরকম একটা দল চালায় স্মাগলিং এর ব্যবসা গাঁজা পিঙ্কো কেন মদ সোনা ইন্টারন্যাশনাল স্মাগলিং গ্যাং এর সঙ্গে ওর কারবার শুনেছি মা ছিলেন ইহুদি আর বাবা বাঙালি ব্রাহ্মণ বাঙালি হ্যাঁ এক সার্কাস পার্টির সঙ্গে রোজের বাবা জামাতে চলে আসেন তারপর সুরাবায়া রেলওয়েতে চাকরি নেন রোজ তিন চার বার সারা পৃথিবী ঘুরে এসেছে সাত আটটা ভাষা ফ্লুয়েন্সি বলতে হয় বাঙালি যখন দলে কাননে কেন চেষ্টা করেছিলাম একবারে থার্ড ক্লাস নোংরা মেয়ে কাদা ছাড়া কিছু চেনেই না এরকম মেয়েকেও দলে দরকার হয় বরচন্দ্র কি দেখে এলে গুরু স্যার জার্মান এম্বাসিতে ঢোকা যাবে ইম্পসিবল ডক্টর ইন্টেলিজেন্ট খুব অ্যাক্টিভ ফাইলে এম্বাসি গিয়ে রেখে টোকিও জার্মান এম্বাসি বারবার কোড মেসেজ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানকার এম্বাসির সঙ্গে আপনার যোগাযোগ করা উচিত তিন চার দিনের মধ্যে ক্যাপ্টেন পুরো জাহাজ দেখে দিয়ে পুজো আসছে কোর্টে ঢোকা মুশকিল পুলিশ সেরকম করা ওয়াচ রেখে দেরি হয়ে যাচ্ছে বরচন্দ্র সবকিছু দেরি হয়ে যাচ্ছে ভারতবর্ষ থেকে জোর তাগিদ আসছে অস্ত্রশস্ত্র পাঠাও টাকা পাঠাও যোগাযোগ করো আমি দেখা করতে চাই কাল দাঁড়াও এই কুলি এই কুলি আরে দাঁড়াও এই কুলি আরে এই কুলি দাঁড়াও আমাকে হ্যাঁ আমাকে আবার কখন দেখলেন ওরা তো আপনার কুলি কুলি কোথায় কুলি ওই ট্রাঙ্গুলো আপনার নয় কি বাজে কথা বকছেন ওসব ট্রাঙ্ক আমার হতে যাবে কেন কাজ করো সবার আরে আরে কোথায় চললেন দাঁড়ান কেন আমার জামার পথে আপনি বাঁধে দিতে পারেন না স্যার মানে আপনি অফিসার আমি কিছু জানি না আমি কিছু জানি না বল আর থানাতেই বলবেন হচ্ছে দাদা হ্যাঁ আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি কি হচ্ছে কি কাঞ্চু গেল কাঞ্চু গেল আরে কি হয়েছে বলবে তো কি হয়েছে আরে এই জেন্ডের খালা মেয়ে ছেলে নিয়ে রাস্তা ধরেছেন চল গেল আকি ভয় পেয়ে গেছ দেখো না গাছ কেড়ে কে দিয়েছে ভদ্রমহিলা আপনার কে হয় আমার জিজ্ঞেস করছেন কি হয় দেখে বুঝতে পারছেন না আরে আমার স্ত্রী আছে প্লিজ আপনারা জানেন আপনার টাকা দু হাজার আছে
কিসের টাকা? আমাকে পুলিশের কাছ থেকে বাদ দিয়েছিলেন, তার দাম মাত্র 2000। কত চাই? চার, আট, দশ? টাকা নয়, অন্য কিছু। আমি তোমার বন্ধুত্ব চাই দেশের জন্য। পরাধীন ভারতবর্ষ তোমারও দেশ। এইসব কথা আমি অনেক শুনেছি, ভালো লাগে না, বুঝি না। কি ভালো লাগে? যেমন আছি, গাঁজা, কোকেন, আপনি স্মাগলিং, চালিং, ডলার, মাছ, লিটার, রুপি, আর কামায় গান্ধে কোনো কিছুর অভাব নেই, খাওয়া দাওয়া খুশি পাবে সারা জীবন। আপনাদের মতো পুলিশের ভয় পালিয়ে লিখি বেড়াবো নাকি? যতদিন বাঁচবো আনন্দ করবো। আমিও তোমার মতো আনন্দ করে জীবনটা কাটাতে পারতাম, অনেকদিন পারত, কিন্তু আমরা এই জীবন বেছে নিয়েনি। আমরা যে জীবন বেছে নিয়েছি তার পায়ে পায়ে দুঃখ কষ্ট লাঞ্ছনার ইতিহাস, জেল কি পান করার ফাঁসি হাত। তোমার কোনোদিন মনে হয় না কেন আমরা এই জীবন বেছে নিয়েছি? কোনোদিন মনে হয় না সমাজ সংসার ছেড়ে এসে বিদেশ বিভুঁয়ে না খেয়ে না ঘুমিয়ে লুকিয়ে পালিয়ে কেন আমরা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি? কি আমাদের আশা, কি আমাদের স্বপ্ন, কোথায় আমাদের দেখা? তোমার কোনোদিন কিচ্ছু মনে হয়নি? কোনোদিন কোনো ভাবের কোনো কথা মনে হয়নি? মনে করো তোমার নিজের মাকে তোমার চোখের সামনে বিবর্ত রাখতে চাবুক মারা হচ্ছে। দেশ হলো মা, মাতৃভূমি, কিন্তু তুমি তোমার নিজের দেশে গোলাম। আরে ইংরেজ প্রভু, জীবনে অনেক দেখেছ, অনেক ভোগ করেছ, বাকি জীবনটা টাকাকে ভালোবেসে কাটিয়ে দেবে? ভালোবাসো না, মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, একটু স্যাক্রিফাইস করো না। দেশ হলো মা, মাতৃভূমি, কিন্তু তুমি তোমার নিজের দেশে গোলাম। মনে করো তোমার নিজের মাকে তোমার চোখের সামনে বিবস্ত্র রাখতে চাবুক মারা হচ্ছে। রোজি, রোজি, কেন ডাকাডাকি করছিলে? কিছুক্ষণ আগে কোথায় গিয়েছে খুঁজে খুঁজে করে পেলাম না। তুমি নিজে যাও না, আমি শুনতে পাই গোলাম যে তোমার সব কথা আমাকে শুনছে। গেলাম না তো কি মনি? হ্যাঁ, তোমার মামাদের কাছ থেকে নগদ টাকা কিনেছি। দেখ কি রোয়াবি দেখা দিত, গলায় পা রেখে পিছে ফেলবো, গোলাম গোলামের মতো থাকবি। গোলামে মাথা চুল পড়ছে।
ডাক্তার শুনে এখানে কি করছো? চলো আমার সঙ্গে। না ও রোজি সবসময় পাগলামো করে না, অনেক টাকার মাল এসে গিয়েছে, খালাস করতে হবে। চলো প্যাকে, আমি আর তোমার ওসব ব্যবসার মধ্যে নেই। নেই নেই মানে এত বড় ব্যবসা, টাকা পয়সা, ছেলে খেলা, তোমাকে পেতেই হবে। না আমি আর তোমার দলে নেই। এই ব্যাপার এখানে লুকিয়ে রয়েছো? ঠিক আছে, আমি তুমি পুলিশ নিয়ে পুলিশ নিয়ে আসবে নিয়ে আসো পুলিশ। আমিও সব ফাঁস করে দেবো কিভাবে তুমি স্মাগল করো আর কটা লোক তুমি খুন করেছো। পুলিশ নিয়ে আসবে শহরে শহরে গুপ্ত মিটিং করে যে যেখানে যত বিপ্লবী আছে সবাইকে ভালো করে অর্গানাইজ করলাম। এখন শুধু আমার কাজ হলো জার্মান জাহাজে অস্ত্র শস্ত্র পাঠানো, তারপর সারা দেশে একদিন বিদ্রোহের আগুন জ্বলবে, ভারতবর্ষ আমার স্বাধীন হবে, এই আমার স্বপ্ন বাড়তে। তোমাকে দেখে খুব কষ্ট হয় দাদা, শ্রদ্ধা নেই, সহানুভূতি নেই, তুমি যাদের জন্য এত করছো দেশকে ভালোবাসার এই যে পুরস্কার, এর চেয়ে বেশি দাবি করবার যদি কিছু থাকে বড়লোকে। Yes, বলুন।
খবর ডাক্তার, তিনটে জাহাজ সিঙ্গাপুর হোস্টে ধরা পড়ে। সরি আমি তুমি এখন কোথায় যাবে ডাক্তার? জানি না। সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে সুমিত্রা। শশীর মুখে শুনলাম তুমি নাকি তোমার মায়ের আর কাকার অগাধ সম্পত্তি পেয়েছ। হ্যাঁ, আমি যাচ্ছি না ডাক্তার, ওদের আমি ফিরিয়ে দিয়েছি। আমি তোমার সঙ্গে যাব। না সুমিত্রা, এবার আমি একা, আর এ পথ আরো কঠিন পথ। পথ সেদিনও কঠিন ছিল, সেদিনও আমি সবকিছু ছেড়ে চলে এসেছিলাম। তবু আমি এসেছিলাম ডাক্তার। আর কেন এসেছিলাম তুমি জানো না? তুমি বোঝো না? আমি সব জানি, সব বুঝি সুমিত্রা, কিন্তু কোনো উপায় নেই। আমার বুকের ভেতরটা যদি তুমি দেখতে পেতে তাহলে আমি পাথর নই সুমিত্রা। ডাক্তার, আমারও ভারতের মতো প্রাণ আছে, হৃদয় আছে ডাক্তার। আমার কি ইচ্ছে করে না কাউকে ভালোবাসতে, কারো ভালোবাসা পেতে? ভারতের চেয়ে তুমি অনেক বড় সুমিত্রা। শুধু একজনকে কেন, লক্ষ মানুষের মধ্যে তোমার ভালোবাসা বুঝিয়ে দাও। না ডাক্তার, না, আমি পারব না। না পারলে জানবো যে আমার সমস্ত ভালোবাসা ব্যর্থ হয়ে গেছে। ভালো না বাসলে তোমাকে কি আমি নিজের মনের মতো করে তৈরি করে নিতে পারতাম? পারতাম না। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো ডাক্তার। আমায় তোমার যেদিন মনে পড়বে আমার তুমি দেখো। পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমার এই সময় থামবে না সুমিত্রা। আমি জানি ডাক্তার, তবু আমি অপেক্ষা করে থাকবো তোমার সেই স্বপ্নের দিনগুলিতে। ডাক্তার, আমাদের দেরি হয়ে যাচ্ছে।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।